হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো কাইন মাস্টার দিয়ে কিভাবে কাইন মাস্টার দিয়ে লেয়ার অপশনটিতে ক্লিক করে মিডিয়া অ্যাড করতে হয় এবং কাইন মাস্টারের মাধ্যমে সরাসরি আমরা মিডিয়াকে যুক্ত করব। অর্থাৎ আপনার একটি ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন, সেই ভিডিওটি কিভাবে আপনার কাইন মাস্টারে রাখবেন সেই সম্পর্কে আজকে থাকছে এই টিউটোরিয়াল। তো চলুন আমরা এই কাইন মাস্টারে লেয়ার অপশন এবং তার সাথে ভিডিও কাট কীভাবে করতে হয়, কাটিং কীভাবে করতে হয়, তো সেই বিষয়গুলি আমরা স্পষ্ট শুনে নেব এবং দেখব। তো আমার স্ক্রিনে আমরা চলে যাই সরাসরি, যাদের আমি আগে থেকে বলেছিলাম যে কাইন মাস্টারটি আগে থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন। আজকে আর প্রথম যে আমার টিউটোরিয়াল ছিল সেখানে কাইন মাস্টার আমরা আপলোড করা মানে ইনস্টল করা শিখেছি এবং সেখান থেকে আরও প্রথম স্টেপগুলো শিখেছিলাম। আজকে দ্বিতীয় স্টেপ শিখব লেয়ার অপশনটি এবং ভিডিও কাটিং করা। তো চলুন বন্ধুরা, আমরা কাইন মাস্টারে চলে এসেছি। কাইন মাস্টারে আমরা ক্রিয়েট নিউ করব, এরপর আমাদের রেশিওটা রাখবো আমরা 16:9 রেশিওটাই, এই রেশিওটা আমরা রাখবো, নেক্সট করব। নেক্সট করার পর আমার এখানে মিডিয়া, তো মিডিয়া আমরা কিভাবে নিব, এই যে এইখানটাই আমি দেখাচ্ছি, এই যে মিডিয়া লেখা আছে এই মিডিয়াটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের ক্যামেরা থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা একটি প্রথমে ভিডিও নিব, বা আমাদের সুবিধার্থে আমরা যদি কোনো ভিডিও বা কোনো ফটোই আমরা যদি নিতে চাই তাহলে আমাদের প্রথমে যে এই উপরে অপশনটি লেখা আছে ইমেজ বা ভিডিও, তো আমরা প্রথমে একটি ইমেজ সেটিং করব। সবসময় আমি ইমেজ ব্ল্যাক স্ক্রিনটাই নিয়ে থাকি, পরপর আপনারা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে এখানে কয়েকটা ইমেজ নিয়ে নিলাম, এখানে রাইট মার্ক করে দিলাম। তো এই ইমেজটাকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি প্রয়োজনে। প্রথমে মিডিয়া থেকে আমরা এটা আমরা সুবিধার্থে আমরা যে কোনো ভিডিও নিতে পারি। তো আমরা ক্যামেরা বাদামে চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে পারি। তো আমরা যে কোনো একটা ভিডিও নিতে পারি বলতে প্রথমে আমরা একটা এখানে ভিডিও নিলাম, এখান থেকে এটাকে ডিলিট করে সরিয়ে দিলাম। তো এই ভিডিওটা, এই ভিডিওটার পাশে আমরা লেয়ার বোতাম আমরা কিভাবে সিলেক্ট করব, এই লেয়ার বোতামটাই আমরা দেখাবো। এই যে অপশন লেয়ার, এই যে লেয়ার, লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে আমরা স্টিকার নিতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার আছে, ফলো বাটাম, এই স্টিকারটাও আমরা এখানে নিতে পারি, বা এখান থেকে আমরা লেয়ারে আবার ক্লিক করে মিডিয়া, এই মিডিয়াটাও আমরা এখান থেকে নিতে পারি। এখানে ক্যাপচার করলাম, করার পরে এখানে ক্যামেরা থেকে আমরা যে কোনো একটা ভিডিও বা ফটো আমরা নিয়ে নিলাম, আমারই নিজস্ব একটা ফটো নিয়ে নিলাম বা ভিডিও নিয়ে নিলাম জাস্ট। তো এখানে আমরা এটাকে যুক্ত করলাম, ক্রপ, এই যে ক্রপ লেখা আছে এই ক্রপ বোতামে ক্লিক করলাম, মাস্কে ক্লিক করলাম, তারপর শেপে ক্লিক করলাম। এখান থেকে আমরা বিভিন্ন আকৃতির আমরা সিলেক্ট করতে পারি, দেখতে পাচ্ছেন সব, ওকে। তাহলে এই বোতামটাও আমরা সিলেক্ট করা শিখে গেলাম, রাইট বোতামে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা
আজকে দেখাবো আরেকটি জিনিস, লেয়ারে বোতামে ক্লিক করার পরে টেক্সট। আমরা এখানে টেক্সট বিভিন্ন কিছু আমরা লিখতে পারি, এটাকে ছোট বড় করতে পারি, আবার এটা থেকে এডিট করতে পারবো। ঠিক এই বোতামে উপরে বোতামে ক্লিক করার পরে আবার এডিট করতে পারবো, ওকে করে দিলাম। এখান থেকে এই যে মিডিয়াটা আমরা আছে, এই মিডিয়াটাকে আমরা ছোট বড় করতে পারবো। এখানে কাট বোতাম আছে, এইটা যদি ক্লিক করি তাহলে পিছন থেকে সামনে থেকে কেটে গেল। আবার এখান থেকে এতটা যদি বাদ দেওয়ার দরকার পড়ে, এই নিচের বোতামটা যদি এখানে ক্লিক করি তাহলে পিছন থেকে কেটে গেল, ওকে করে দিলাম। আবার এই মিডিয়াটাকে আবার যদি বাড়াতে চাই, আবার টেনে দিলাম, বেড়ে গেল। তাহলে কত সহজভাবে আমরা এই কাইন মাস্টার দিয়ে কাজ করতে পারি। তো বন্ধুরা, এই কাইন মাস্টারের লেয়ার বোতাম দেখিয়ে দিলাম, এবং আজকে এর সাথে আরও একটি অ্যাডভান্স বলে দিচ্ছি। এই যে বোতামটা আছে, এখান থেকে ডাইরেক্ট ক্যামেরাও করতে পারেন, ফটো তুলতে পারেন, অথবা ক্যামেরা রেকর্ডও করতে পারেন। এছাড়া আজকে আরও একটি বিষয় আমরা শিখব, এই লেয়ার বোতামে মাধ্যমে আরও একটি জিনিস, সেটি হলো এই যে ক্লিক করলাম, লেয়ার বোতাম তো বলছি না, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই স্পিড আমরা কম বেশি করতে পারবো, লেন্থ কম বেশি, ঠিক এইভাবে করছি, দেখতে পাচ্ছেন যত সামনের দিকে আগাবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যত পিছন দিকে আগাবো তত ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমার এই কাইন মাস্টারের লেয়ার অপশনটিতে মিডিয়া কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা বুঝে গিয়েছেন। তো নতুন যে সমস্ত বন্ধুরা আছেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এতে কী হবে, আমি যখনই কখনো যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, উত্তম টেক 99 এর পাশে থাকবেন।